প্রথম কথা হলো এই আপনারা এসি জেনারেটর প্রসিজিওর আছে বাসি দেওয়ার আগে একটা মানে যিনি দণ্ডপ্রাপ্ত হন ফাঁসি আদেশ দেন প্রথম তিনি আপিল করতে পারেন তার তিনি আপিল করেছেন হাইকোর্টে আপিল করেছেন হাইকোর্টে আপিল করার পরে নামঞ্জুর হতে তিনি আবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন জেল আপিল যেটাকে জেল আপিল বলে জেলের থেকে তিনি আপিল করেছেন যেটা নাকি হয়ে থাকে এই এই ধরনের দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে জেল আপিল বলে এটাকে আপিল করেছেন জেল আপিলও নিষ্পন্ন হওয়ার পরে নামঞ্জুর হওয়ার পরে তিনি প্রাণ ভিক্ষা চেয়েছেন সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতির কাছে মহামান্য রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা নামঞ্জুর করেছেন তারপরে নিয়ম অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হয়েছে যথাযোগ্য সিস্টেম অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হয়েছে এখানে কোনো আপিল যদি আমাদের কাছে খবর থাকতো নিশ্চয়ই সেটার একটা ই হতো আমরা যেটুকু আমরা দেখেছি একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ সেই স্টেপই আসছে এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল জানা নেই আমরা এটা বলতে পারবো না আমাদের সিস্টেমটাই হলো যিনি জেলখানায় থাকবেন তাকে ওই জেল আপিল বলে জেল আপিলের মাধ্যমে তিনি আদালতে আপিল করবেন সেই আপিলে হাইকোর্টও নামঞ্জুর হয়েছে সুপ্রিম কোর্টও নামঞ্জুর হয়েছে তারপরে যে স্টেপটা বাকি ছিল প্রাণ ভিক্ষা মহামান্যর কাছে সেটাও নামঞ্জুর হয়েছে কাজে আর কোনো ওই বাদ ছিল না সব কিছু একজস্ট হওয়ার পরেই তাকে যথাযথ নিয়মের মধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে।